করম তথা নিলজ্জ কাণ্ড আপনিও এবার চাওক যে বিজেপিয়ে প্রভু রামচন্দ্রর কথা কই মানুহক ভূত বিচারে সেই বিজেপি বিধায়কর এটা এক লজ্জাজনক ছবি আমি আপনার দেখাব বিচার চাওক এজন বিজেপি বিধায়ক গলত বা ডিঙিত এনেদরে আড়ি লওয়া আছে তেওঁর এখন গেরুয়া বস্ত্র যে বস্ত্রক লৈ তেওঁলোকে বিভিন্ন সময়ত রাজনীতিও করে আর এইগী বিজেপি বিধায়কে চাওক রামর কান্ধত এনেদরে বহিছে প্রভু রামর কান্ধত বহা এইগী বিজেপি বিধায়কলে এবার আপনি ভালদরে চাওক প্রভু রামচন্দ্রর এই বিশাল মূর্তিট এনেদরে ভরি দিছে এয়া চাওক প্রভু রামচন্দ্রর মূর্তিত ভরি দি তেওঁর ভরি দুখন এবার ভালদরে চাওক প্রভু রামচন্দ্রর দেহত এনেদরে ভরি দি বা মূর্তিত এনেদরে ভরি দি প্রভু রামচন্দ্রর কান্ধত এনেদরে বহি রাইজক এনেদরে সেবা জনাইছে এইগী বিজেপি বিধায়কে ভালদরে চাওক বিজেপি বিধায়কর এই লজ্জাজনক কাণ্ড আপনি যদি অন্য দলের কোনো নেতাক এনেদরে দেখিলেহেতেন বা ভারতবর্ষর অন্য কোনো ব্যক্তিক দেখিলেহেতেন তেতিয়াহলে হয়তো আজি সোশ্যাল মিডিয়াত আজি হয়তো সংবাদ মাধ্যমত এক প্রকারের আন্দোলন গড়ি উঠা দেখিলেহেতেন কিন্তু প্রভু রামচন্দ্রর মূর্তিত এয়া চাওক বিজেপির বিধায়কর এই লজ্জাজনক কাণ্ড এবার পুনের চাওক এজন বিজেপি বিধায়কর পাঠান ছবি যেটা রিলিজ হয়েছিল তার পূর্বে গেরুয়া বস্ত্রখনক কেন্দ্র করে একাংশই বিভিন্ন সময়ত মন্তব্য করেছিল এগারী অভিনেত্রী গেরুয়া বস্ত্র পরিধান করাক লৈ ঠিক আছে গেরুয়া বস্ত্রখন এগারী বিজেপি বিধায়কে সন্মান সহকারে ডিঙিত উলমাই লৈছে কিন্তু সেই একেখন বস্ত্র পরিধান করে তেও প্রভু রামচন্দ্রর শরীরের উপর বা প্রভু রামচন্দ্রর মূর্তিটির উপর কেনেদরে উঠিছে এবার ভালদরে চাওক এজন সমর্থনকারী তেওঁক ধরি আছে তেওঁ এনেদরে প্রভু রামচন্দ্রর ভরিত এনেদরে বা প্রভু রামচন্দ্রর দেহত এনেদরে ভরি দি থিয় হয়েছে কান্ধত বহিছে আর নমস্কার জনাইছে ইয়াতকৈ লজ্জাজনক ইয়াতকৈ দুঃখজনক ইয়াতকৈ গরিহণাযোগ্য কাণ্ড হয়তো ভারতবর্ষত কোনোদিন কোনোকালে কোনেও করা নাছিল কোনো দল সংগঠন কোনেও করা নাছিল খুদ বিজেপির নেতা এজনে এই কাণ্ড সংঘটিত করেছে কত হয়েছে এই ঘটনা কোনে করেছে এই ঘটনা লৈ আহিছো সবিস্তারে ফটো উঠিবর বাবে বিজেপির বিধায়ক কাণ্ডত উঠিল প্রভু রামর এখন ফটো এটা মাত্র ভিডিওর বাবে এজন বিজেপি বিধায়কে প্রভু রামচন্দ্রর মূর্তির কাণ্ডত বহা দেখিলে পোৱা গল কর্ণাটকর বিদর জেলাত সংঘটিত হয়েছে এই অদ্ভুত ঘটনা কর্ণাটকের বিদর জেলাত সংঘটিত হয়েছে এই অদ্ভুত ঘটনা ভগবান রামর কাণ্ডত বহা বিধায়কজনের নাম শর্ণু সালগার শর্ণু সালগারে এই ঘটনা সংঘটিত করেছে এজন বিজেপি বিধায়কে এই কাণ্ড সংঘটিত করেছে কর্ণাটকত সংঘটিত হয়েছে এই ঘটনা সামাজিক মাধ্যমত ফটো ভাইরেল হওয়ার পাছতে কংগ্রেসের সোশ্যাল মিডিয়াত প্রতিবাদ দেখবলে পাওয়া গেছে কংগ্রেসী সকলে কৈছে যে প্রভু রামচন্দ্রক লৈ রাজনীতি ঠিকই করব পারে বিজেপির একাংশ নেতায় কিন্তু প্রভু রামচন্দ্রক অন্তরেরপরা সন্মান জানাব না জানে রামর মূর্তিত ভরি দিয়া সকলে রামক লৈ কেবল ভোট ভিক্ষা করব পারে ফটো উঠিবর বাবে বিজেপির বিধায়ক কান্ধত উঠিল প্রভু রামর আর আপনাদের সেই ফটোখন আকো এবার চাওয়া দরকার ভালদরে চাওক একাংশ বিজেপি নেতাই কয় যে প্রভু রামচন্দ্রক বর্তমানের সরকারখানে সুরক্ষা প্রদান করেছে এবার এখন ফটো আপনার নিশ্চয় মনত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আঙুলিত ধরে আছে প্রভু রামচন্দ্র আর রাম মন্দিরলে গমন করেছে রামচন্দ্র একটা শিশু রামচন্দ্র শিশু রূপত সেই কার্টুনট বা সেই বিশেষ ফটোখন অঁকা হয়েছিল আর নরেন্দ্র মোদীক লগত অঁকা হয়েছিল সেই ফটোখন দেখার পিছত দেশত বিভিন্ন সময়ত বিভিন্ন মাধ্যমত চর্চাও চলিছিল কিন্তু সেই একটা সময়ত দেখবলে পাওয়া গেছে এই বিশেষ ফটোখন এই বিশেষ ফটোখনে এটা সামাজিক মাধ্যমত খলকনির সৃষ্টি করেছে